তোমরা করো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, আমার পিঙ্কিসিচ্ছে চ্যানেলে একটা দারুণ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো ইদানিং তো চ্যালেঞ্জিং ভিডিও এসব নর্মালি করছিলাম, তো ভাবলাম না আজকে একটা সুন্দর দিন আছে যেহেতু সবাই মিলে বাড়িতে একসাথে আছি, তো মা বাবা বর সবাই মিলেই আছি, তো ভাবলাম আজকে একটা তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করে দিই। তো সেই জন্যই আজকের ভিডিওটা করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো সকলকে বলবো ফার্স্ট থেকে প্রথম অবধি দেখো, এই প্রথম থেকে শেষ অবধি দেখো, উলট পালট হয়ে যাচ্ছে সব, অনেকদিন ডেইলি ব্লগ করি না না এর জন্য। তো ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখন বাজে অনেকটাই বেলা হয়ে গেছে, তো জানোই তো বাপের বাড়িতে আসলে সবাই একটু মেয়েরা বেলা করেই সব কিছু করে, তো 9টা বাজে, একটু এমনি ঘুম থেকে উঠেছিলাম অনেকক্ষণ, কিন্তু বিছনা ছাড়তে একটু দেরিই হয়ে গেছে। তো এখন হচ্ছে মানে ফ্রেশ হয়ে নিয়েছি, তো চলো সবাই কি করছে আগে তোমাকে দেখাই। বাবা গেছে বাজারে, আর মার বর্মশাই কি করছে তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। চলো মা কি করছে দেখাচ্ছি তোমাদের সাথে, ভিডিও করছি। মা হচ্ছে সব কাঁচা ধোয়া করছে, এই দেখো সব বসছে, এক গামলা একটা বালতি নিয়ে পুরো বসেছে। এখন উঠবে উঠবে তো ঘুমে একদম ইয়ে। তো মা আমাকে একটুখানি আজকে বলছে খুব রোগা হয়ে গেছিস, রোগা হয়ে গেছিস, আমরা দুজনই বলে খুব রোগা হয়ে গেছি, তাই বক 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 করছে, তাই একটুখানি বলছে কদিন থাক শরীর পুরো ঠিক হয়ে যাবে বলছে। সত্যি মানে আগের থেকে অনেকই চেহারাটা খারাপ হয়েছে, বলছে আগের ফটোর সাথে মিলিয়ে দেখ, মানে একা সংসারে যা হয় সবই তো নিজের করতে হয় তোমরা জানোই, তার মধ্যেও চেষ্টা করি তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো আশা করছি তো জানি না তোমরা ডেইলি ব্লগ কেন দেখতে চাও না, চ্যালেঞ্জিং ভিডিও দিলেই দেখতে চাও, তো ডেইলি ব্লগও দেখো, কারণ আমরা দেখো এত খারাপ মানে কাজবাজ করো, তোমাদের সাথে যাতে একটু শেয়ার করি জাস্ট ভিডিও মানে মনের সব কথা, যাতে তোমাদেরও ভালো লাগে। তো যাই হোক, এখন এই যে মা দিয়েছে দুধ দিয়েছে, তো এটা দুধটা খাবো এখন সকালবেলায়। তো আবার চিনির জন্য দেখো এই দেখো করেছে, চামচ দিয়ে দিয়েছে, মানে একটু হালকা চিনি দিয়েছে জাস্ট গুলিয়ে নেওয়ার জন্য। তো এটা এটা এখন খেয়ে নেব, তো এটা এখন খেয়ে খেয়ে নিয়ে তারপর দেখি কি করা যায়। আমি না আবার একটু পুরোপুরি গরম জিনিস খেতে পারি না, মানে একটু ঠান্ডা হবে তারপর খেতে পারবো, একদমই গরম জিনিস খেতে পারি না, 90% ঠান্ডা হয়ে যাবে তারপর খেতে পারবো। তো চলো খেয়ে নেওয়া যাক, তারপর আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। এটা হচ্ছে টপ বিস্কুট, এখন টপ বিস্কুটই খাবো, তো ও যখন উঠবে তখন খাওয়া দাওয়া করবে, কারণ এখন ছুটি যেহেতু আজকে সেই জন্য একটুখানি রেস্ট নিচ্ছে, বাড়িতে থাকলে তো আমারও কাজ করতে হয় সঙ্গে সঙ্গে ওরও উঠতে হয়, তো আজকে যেহেতু রেস্ট সেই জন্য রেস্ট নিচ্ছে। চলো চলো খেয়ে নেওয়া যাক, তারপর আসছি। তো বৃষ্টি শুরু হয়ে গেছে বলেছিল অশ্বিনী আসবে, অশ্বিনী তো আসছে না, তার বদলে বৃষ্টি চলে এসছে, তো বৃষ্টিটা আজকে দারুণ ভাবে উপভোগ করতে হবে, ঘরে সবাই মিলে আছি যেহেতু মজাই মজা আজকে, বাইরে বেরোনোর তো আজকে কোনো সিন নেই, সব্বার ছুটি আজকে, বাবাও কাজে যায়নি আজকে যেহেতু আমরা এসছি, তো মজাই মজা আজকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, মনে হয় এই ফার্স্ট ডেইলি ব্লগ হয়তো ভালো লাগতেও পারে, সেই আশা নিয়ে আজকে ভিডিওটা করছি, তো সঙ্গে থেকো।
ঠিক আছে মনে হচ্ছে এর জন্য চোরা লিক থাকলে এরকম হয় তো দেখো এটা হচ্ছে আমার সাইকেল যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তারপর আমার মামা বলছিল যে ফার্স্ট ডিভিশনে গেলে আর লেটার পেলে তো আমাকে সাইকেল কিনে দেবে তো আমাকে তখন এই সাইকেলটা কিনে দিয়েছিল আর আমার মা কি করেছে সাইকেলটাকে লেডিবার্ডের দুদিকে তো পিঙ্ক পিঙ্ক করে কভার থাকে না ওই কভার শুদ্ধ আর হচ্ছে মানে সিলভার কালার ছিল সিলভার কালার পুরো করে দিয়েছে ওই দেখো কভারে পর্যন্ত সিলভার কালার করে দিয়েছে আমরা এখন বাজার যাচ্ছি রং করেছে হয়ে গেছে স্নান টান করে বাজারে গেছিলাম একটুখানি তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জাস্ট যাওয়ার ভিডিওটাই হয়তো আপলোড করবো যখন তোমরা দেখবে তো পুরো শেয়ার করতে পারলাম না এত ভিড় ছিল আর রোদের মধ্যে আর ভালো লাগছিল না তো কি এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে ট্রেন কি আনলাম আর চলো এখন হচ্ছে প্রায় দুটো বাজে চললো এখন খাওয়া দাওয়া করে নেবো তো কি করেছে আজকে মা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে একটা দারুণ করেছে জিনিস খুব ফেভারিট জিনিস তো আমি এখনও সেইভাবে সেটা পারি না করতে তো চলো দেখে নাও তো আজকে স্পেশাল মেনু হয়েছে চিকেন বিরিয়ানি তো হোমমেড বিরিয়ানি মায়ের হাতে তৈরি বিরিয়ানি আজকে সবাই যেহেতু একসাথে রয়েছি তাই স্পেশাল রান্নাটা মা করেই ফেললো আর আমিও প্রচণ্ড পরিমাণে খেতে ভালোবাসি মায়ের হাতের এই বিরিয়ানি আর সঙ্গে দেখো চিকেন কষা আছে আর চিকেন কষা ঝোলটা যা হয়েছিল না মানে তোমরা কি করে বুঝবে বলো আমি বলছি সেটাই তোমরা জানছো কারণ টেস্ট করো তো এই দেখো আজকে দুপুরে খাওয়াটা এই দিয়ে একদম পুরো জমে গেছিলো আমাদের আর সঙ্গে উইথ লেগ পিস ছিল মানে বিরিয়ানিতে লেগ পিস ছিল আর এদিকে চিকেন কষা রান্না ছিল মানে কি বলবো বাইরের বিরিয়ানির টেস্ট আর ঘরের বিরিয়ানির মধ্যে অনেক অনেক তফাত মানে এত সুন্দর হয়েছিল মানে বলে বোঝাতে পারবো না দেখো দেখলেই বোঝা যাচ্ছে পুরো ঝরঝরে হয়েছিল অনেকের গলে যায় অনেকের কিছু না আর দোকানের খেয়ে লাগে তো মা খাচ্ছে ভাত আর সে ভাত ছিল আর মাছ বিরিয়ানি খায় না মানে কাতলা মাছ মাছের ডিম এই যে কাতলা মাছ মাছের ডিম আর ডাল মা বিরিয়ানি খায় না আর মুরগির মাংসও খায় না তো টক ডাল আর মাছে মাছ আর হচ্ছে মাছের ডাল টক ডাল তাই বলছে আমি যে না এটাও দেখাই তো মাছের খাচ্ছে তো এই দেখো সবাই বসেছি বাবা এখনো বসেনি কি নিচ্ছিল আর এই যে কত ফোন নিয়েই বসে রয়েছে খাবে কি তো এই দেখো সবাই মিলে বসে পড়েছি আমি আবার উঠে পড়লাম ভিডিওটা করব বলে তোমাদের সাথে শেয়ার করব না তাও সবাই হাই বলছে তো এখন সন্ধ্যার সময় অনেকদিন মাথায় তেল না দিতে দিতে না মাথায় পুরো একদম চুলও রাফ হয়ে গেছে আর চুলটা কোঁকড়ানো আমার হয়ে গেছে আমার মানে স্ট্রেট করার আগে আমার যা চুল ছিল কোঁকড়ানো তার থেকেও এখন চুলটা না হেভি কার্লি হয়ে গেছে তাই মা বলছে কেউ করবি না ছিল ঘরে তো মা বলছে আর এটা এখন শ্বশুর জামাই মিলে নতুন পাখা এনেছি বাজারে এটা আনতে গেছিলাম তখন তো এই পাখাটা এখন লাগানো হচ্ছে আর মা আমাকে ঝুলে তেল দিয়ে দিচ্ছে মানে প্রচন্ড 100 গ্রামেরও বেশি ও মানে তেল দিয়ে দিয়েছে ও মানে এত মাথা মানে এখন আমার চুলটা এত মনে হচ্ছে স্ট্রেট করলে ভালো লাগবে তো মাও বলছে যে না এইবার চুলটা স্ট্রেট করলে ভালো লাগবে কারণ একটু গোজ হয়ে গেছে এই তো কালি চুল দেখবে একটুখানি শ্যাম্পু টাম্পু করে কিন্তু গোজ গোজ লাগে আর কিন্তু যখন তেল দিলে একদম ম্যাথি একদম একটুখানি হয়ে যায় সেরকম আমারই অবস্থা হয়েছে প্রচুর মানে তেল দিতে না দিতে না চুলটা পুরো বারোটা বেজে গেছে মানে আমার না অলস্য লাগে তো মা দিয়ে দিচ্ছে কি ভালো লাগছে মাথায় উড়িয়ে দিচ্ছে তাই তোমাদের সাথেও শেয়ার করলাম খুবই ভালো লাগছিল মানে আরাম পাচ্ছিলাম না এবার এমনি তো কেউ যদি মাথায় থাকতে ভালো লাগে পুরো তেল চুপ 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 করে দিয়েছে তাই আমি মাকে বললাম মা তাহলে তেল দিয়েছ যখন সেদিকে একবারে চুলটা চিড়ে দাও তেল দিয়ে তারপর মাকে করেছিল আমাকে চুল বেঁধে দিয়েছিল তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর লাগবে না কথা বলবি না ঠান্ডা লাগবে না না এসব তেল এমনি ঠান্ডা তেল না
রাতে করো? রাতে কিছু করবো না, রুটি কিনে নিয়ে আসবো। হ্যাঁ, দুটো দুটো করে সবাই রুটি খাবো আর বিরিয়ানি। তো এই দেখো আমাকে দুদিকে বেনি করে দিয়েছে, অনেকদিন পর দুদিকে বেনি করলাম, ভালোই লাগছে। দেখেছি কিরকম তেল দিয়ে দিয়েছে, বেনিতেই বোঝা যাচ্ছে নি চিক 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 করছে তেল একদম, তো বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো এই দেখো পাখাটা, পাখাটার কালার হচ্ছে ব্লু কালারের, কালারটা এত সুন্দর লাগছে আমি জানি পারি। এই যে নতুন পাখা, তো কেমন হয়েছে অবশ্যই দেখো। সন্ধ্যার সময় টিফিন করা হচ্ছে ফুচকা, ঘুগনি দিয়ে ফুচকা। তোমরা কি কেউ খেয়েছো? আর খুব পছন্দ করে ফুচকা, এই ঘুগনি দিয়ে ফুচকা, আলুর থেকে না এই ঘুগনিটা দিয়ে ভালোবেসে আছে। দেখো এই যে প্যাকেটটা এখনো আছে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই যে দুটো পাখা লাগানো হয়েছে, ওই পাখাটা ছিল, ওই পাখাটা শুধু বিছানায় হাওয়া যায় তো বলে এদিকে সোফায় টোপায় বসলে না হাওয়া পেতাম না, তাই এই পাখাটা লাগানো হয়েছিল। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো এখন রাত হয়ে গেছে, বুঝতেই পারছো মা মশারি টানাচ্ছিল। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।